আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর আমার প্রিয় মানুষটির সঙ্গে আজকে দেখা করতে যাচ্ছি। তো আমাদের পাবনা থেকে চট্টগ্রামে সরাসরি বাস যায়, তার কারণে আমরা আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম। আর আমাদের গাড়িটি ছিল এসি গাড়ি, আর আমাদের প্রত্যেকটি টিকিটের মূল্য নিয়েছিল 1200 টাকা করে। আমাদের গাড়ির সিট নাম্বার ছিল E1E2। আমাদের সিট কি E1E2 না? এরপর আলহামদুলিল্লাহ খানদানি পেটটা টান করে একদম শুয়ে পড়লাম। আমাদের পাবনা বাস টার্মিনাল থেকে ঠিক বিকেল 5:45 গাড়ি ছেড়ে দেয়। দীর্ঘ 12 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম চট্টগ্রাম একে খান মোড়ে। একটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছি, হুজুর নিজে গাড়ি পাঠিয়ে দিয়েছেন আমাকে রিসিভ করার জন্যে। এবং ভাইরা সেই রাত 3টা থেকে একে খান মোড়ে দাঁড়িয়েছিল আমি কখন আসব। আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুক্রিয়া, আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি হুজুর আমাকে এতটা ভালোবাসা দিবে। আমি আসার সাথে সাথে হুজুর আমাকে জড়িয়ে ধরেছে, আসলে কি বলবো, আমার চোখের পানি এমনিতেই বের হয়ে গেছে। ভালোবাসার মানুষটি যদি এভাবে জড়িয়ে ধরে তাহলে জীবনে আর কি লাগে বলুন? জীবনে হয়তো এমন কিছু ভালো কাজ করেছিলাম বিধায় ওনার দেখা পেয়েছি। যে মানুষটির বয়ান শুনে কেঁদেছি, যে মানুষটিকে এতটা ভালোবেসেছি, সেই মানুষটিকে সামনাসামনি দেখার পর এতটা ভালো লাগা কাজ করতেছিল যেটা আসলে বলে বোঝাতে পারবো না। ওনার চেহারার দিকে তাকিয়ে যখন আমি কথা বলতেছিলাম আমার বুকটা এমনিতেই ভরে যাচ্ছিল। প্রিয় হুজুর আমার মুখে সব কিছু শুনতে চাচ্ছিল, যে আমি কি করি, কোথায় থাকি। যদিও তিনি আমার ভিডিও দেখেন, তারপরও তিনি সব কিছু বিস্তারিত জিজ্ঞেস করতেছিলেন। এরপর তিনি আমাকে হাদিসের কিছু কথা বলতেছিলেন আমাকে মোটিভেট করার জন্যে। আসরের নামাজ শেষ করে আসার পর দেখি হুজুর আমার জন্য এত কিছু পাঠিয়ে দিয়েছেন। প্রিয় হুজুরের এখানে আসার পর থেকেই শুধু খাইতেই আসি আর খাইতেই আসি, আসলে বোঝা গেল তিনি খুবই অতিথি পরায়ণ। আমি সত্যি অবাক হয়েছি হুজুর আমাকে তার নিজের মাদ্রাসায় আমাকে নিয়ে যায়। এটা হুজুরের নিজস্ব মাদ্রাসা। এই মাদ্রাসাটার এরিয়া ছিল অনেক বড়, মানে যেটা কি বলবো, আমি তো দেখে পুরা অবাক। আমি সব থেকে বেশি অবাক হয়েছি এই মাদ্রাসায় যে যত স্টুডেন্ট আছে সবার থাকা খাওয়া একদম ফ্রি। এটা দেখে আমার মনে আরও বেশি ইচ্ছা জাগলো যে আমার এতিমখানাটাকে আরও অনেক বড় করার। আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। আমি এখানে আসার পর থেকে ওনার সাথে যতই কথা বলতেছি ততই অনেক কিছু শিখতেছি যেটা আমার কখনোই জানাই ছিল না। প্রিয় হুজুর এত আন্তরিক, আপনারা যদি ওনার সাথে কথা না বলেন বুঝতেই পারবেন না। এখানে আসার পর থেকে আমার মনে হচ্ছে আমি জীবনে নতুন কিছু শিখতেছি যেটা আমার অনেক আগে শেখার কথা ছিল। আমি আসলে ওনাকে যতই দেখতেছি ততই অবাক হচ্ছি। উনি আমাকে সারাটা দিন আজকে সময় দিয়েছে জোহরের নামাজের পর থেকে। আমি এইটা ভেবেছিলাম যে আমি হয়তো ওনার ওইখানে যাব ওনার সাথে দেখা করতে, হয়তো আমাকে 20 মিনিট বা 25 মিনিট টাইম দেবে, তারপর বলবে যে যাও, ওকে, আল্লাহ হাফেজ। কিন্তু মানুষটি আমাকে সারাক্ষণ নিজের সাথে রাখছে এবং অনেক কিছু আমাকে শেখাচ্ছে যেটা আমার জানা ছিল না। আপনার যদি ইসলাম সম্পর্কে জানতে ইচ্ছে করে অবশ্যই বড় বড় হুজুরদের কাছে যাবেন, অনেক কিছু শিখতে পারবেন। উনি আমাকে শুধু বারবার একটা কথাই বলতেছিলেন, ইসলাম ধর্ম কতটা সহজ, আল্লাহ পাক আমাদের ধর্মকে যে কতটা সহজ করে দিয়েছেন উনি বারবার আমাকে এটাই বোঝাতে চাইছেন। আপনি যদি আপনার লাইফ নিয়ে স্যাটিসফাইড না থাকেন অবশ্যই চট্টগ্রামে আসবেন, আর আসলে অবশ্যই হুজুরের সাথে দেখা করবেন, তাহলেই বুঝতে পারবেন জীবনটা আসলে কতটা সহজ। কিন্তু আমরা এই সহজ জীবনটাকে কতটা কঠিন বানিয়ে ফেলেছি। আসলে হুজুর এরপর আমাকে সব কিছু জিজ্ঞেস করতেছিল যে আমি পড়াশোনা করি কি না, কীভাবে লিখি। তো আমি যখন ওনাকে বললাম উনি অবাক হয়ে গেছে। এরপর আমি প্রিয় হুজুরকে বললাম যে আমাকে একটা খাতা আর একটা কলমের ব্যবস্থা করে দিন, আমি আপনাকে পা দিয়ে লেখা দেখাচ্ছি কীভাবে লিখি আমি। আর আমার লেখা দেখে কেউ হাসবেন না, আসলে আমার লেখাটা ততটাও ভালো না যতটা আসলে অনেকে মনে করতেছেন। উনি আমার পায়ের লেখা দেখে সত্যি অনেক অবাক হয়ে গেছেন। এইটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া, কারণ আমার নিজের চোখের সামনে একজন বৌদ্ধ ধর্মের মানুষ ইসলাম গ্রহণ করতেছে। এটা সাক্ষী হতে পেরে সত্যি নিজেকে অনেক বড় ভাগ্যবান মনে হচ্ছে।